Assalamualaikum everyone. আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা কবে হবে এবং রুটিন কবে দিবে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব কেননা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের মতো কনফিউজড রয়েছেন যে আপনাদের পরীক্ষা কবে হবে রুটিন কবে দিবে কেননা ধারাবাহিকভাবে দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার পর অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা হয়ে থাকে আর সেই ধারাবাহিকতায় কিন্তু ফর্ম ফিল আপ কার্যক্রম ঠিক সেভাবেই সম্পূর্ণ হয়েছে প্রথমে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছে এরপরেই অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছে কিন্তু এই যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ সংক্রান্ত যখন নোটিশটি প্রকাশ করেছিল তারা তখন কিন্তু বলে দিয়েছিল যে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের শুরুতে নেওয়া হবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ অনেক আগেই হয়েছে কিন্তু এ পর্যন্ত তারা কোনো রুটিন প্রকাশ করেনি এখন পর্যন্ত অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কবে হবে এই বিষয়ে কিন্তু কোনো রুটিন আসেনি তাই কিন্তু অনেকেই আপনারা যারা চতুর্থ বর্ষে রয়েছেন তারা ভাবছেন অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হলে তবেই তো আমাদের চতুর্থ বর্ষের পরীক্ষা হবে এর কারণে আবার অনেকেই ভাবছেন যে না যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে দিয়েছে সেক্ষেত্রে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা এপ্রিলের শেষে অথবা মের শুরুতে হতে পারে আর এই নিয়েই কিন্তু কনফিউজডের জায়গাটা তৈরি হয়েছে যে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা আগে হবে নাকি তৃতীয় বর্ষের পরীক্ষা আগে হবে তাহলে আপনারাও কিন্তু এই বিষয় নিয়ে কনফিউজড রয়েছেন যার কারণেই মূলত আমাদের আজকের এই ভিডিওটি দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোন সিদ্ধান্ত নেবে এই বিষয়ে নিশ্চিত সম্ভাবনা কেউ আপনাদেরকে বলতে পারবে না শুধুমাত্র আপনাদেরকে আমরা সতর্ককরণ করতে পারি যে আপনারা এই মুহূর্তে অনেকেই যারা ভাবছেন যে আপনাদের তৃতীয় বর্ষ পরীক্ষার পরেই অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা হবে তাদেরকে বলবো এই ভাবনাটা আপনারা বাদ দিয়ে দেন কেননা দেখুন এই রকমই কিন্তু কনফিউজড হয়েছিল 2020 সালের পরীক্ষার্থীদের ক্ষেত্রে অর্থাৎ তারা কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের মধ্যে যে একটা কনফিউজড তৈরি হয়েছিল যে আগে দ্বিতীয় বর্ষের পরীক্ষা হবে নাকি চতুর্থ বর্ষের পরীক্ষা হবে ঠিক তখনই কিন্তু তারা চতুর্থ বর্ষের রুটিনে কিন্তু উল্লেখ করেছে অর্থাৎ ফর্ম ফিল আপ সংক্রান্ত নোটিশে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছিল যে চতুর্থ বর্ষের পরীক্ষা আগে দেওয়া হবে আর এই বিষয়ে কিন্তু তারা কনফিউজ থাকার কারণে অনেকেই বিপদে পড়ে গিয়েছিল তাই আপনাদেরকে বলবো আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন পূর্বের বছরে যারা চতুর্থ বর্ষে পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে কতটা চাপ তৈরি হয়েছিল তাই আপনারা যদি সেই সকল চাপ থেকে বাঁচতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা মে এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের শুরুতে পরীক্ষা হবে এই নিয়েই প্রস্তুতি শুরু করে দেন আর আপনাদের যদি এপ্রিল মাসের শেষে পরীক্ষা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের মার্চ মাসের মধ্যেই ইনশাল্লাহ রুটিন দিয়ে দিবে তাই আপনাদেরকে বলবো আপনারা কোনোভাবে এই মুহূর্তে প্রস্তুতি থামিয়ে রাখবেন না আপনারা প্রস্তুতি নিতে থাকুন কেননা আপনাদের পরীক্ষা কিন্তু এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু তারা ফর্ম ফিল আপের নোটিশে উল্লেখ করে দিয়েছে আর যদি তারা বিকল্প কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষতি হবে না বরং পড়াশোনাটা ভালোই হবে তাই আপনাদেরকে বলছি আপনারা প্রস্তুতি নিতে থাকুন আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো আপডেট নোটিশ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে।